হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিলাম, সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। আর এখন দেখো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। সমস্ত কাজবাজ বলতে সকালের বাসি কাজ তো অনেক তাড়াতাড়িই করে নিই আমি, সকালের বাসি কাজ, তারপরে তোমার খাবার দাবার করা, বর খেয়ে দিয়ে কাজেও চলে গেছে, এখন আর কোনো কাজ নেই। আর এখন আমি কি করতে বসেছি, আগে তোমরা একটা ভিডিওতে দেখেছো আমি আটা চালছিলাম, আজকে আটা নয়, আজকে চালগুড়ি চালছি। মানে চালগুড়িটা ভালোভাবে পরিষ্কার করে রাখছি। গতকালকে বিকেলবেলা কাজ থেকে আসার সময় হাজব্যান্ড গুড়ি নিয়ে আসতে বলেছিলাম, তো গুড়ি কিনে নিয়ে এসেছি। আর দোকানের গুড়িগুলো একদম ফাইন হয় না, দোকানের গুড়িগুলোতে অনেক কিছু মানে থাকে, তো কোনো জবরা টবরা ঝাঁট মানে কোনো নোংরা থাকতে পারে, সেই জন্য আমি একটুখানি চেলে নিই। চেলে ভালো করে পরিষ্কার করে আর তারপরে আমি কুড়িয়ে রাখি। আর তোমরা তো জানোই আমি যে কোনো জিনিস পরিষ্কার করে এক জায়গায় রেখে দিই, তাতে করে যখন করব তখন কোনো ঝামেলা না পোয়াতে হয়। কারণ পিঠে দিটে কোনো করতে গেলে তখন আবার গুড়ি চালো, তারপরে পিঠে করো, তার থেকে ভালো যে চেলে গুছিয়ে রেখে দিলাম, তারপরে যখন পিঠে টিঠে বা চালগুড়ি দিয়ে কোনো কিছু করার থাকলে তখন একদম ডাইরেক্ট নিয়ে প্রসেসটা রেডি করলাম, তারপরে করলেই হয়ে গেল। সেই জন্য এখন দেখো সকাল সকাল চালগুড়িটা পরিষ্কার করতে আমি বসেছি। আর সামনে বাইরে বসে আছে হচ্ছে কাবলু, ঠিক আছে। এই চালগুড়িটা আগে চেলে নিই, তারপরে আজকে করব হচ্ছে ঘি। তো এখন দেখো ঘি করব, তার জন্য বাবা মিক্সিতে করে যে সরটা রেখেছিলাম আমি, সেই সরটা মিক্সিতে করে ভালোভাবে পেস্ট করে দিচ্ছে। অনেকে বলে যে মিক্সিতে পেস্ট করলে খুব একটা ভালো ঘি হয় না, তো আগে একদিন আমি তোমাদের দেখিয়েছিলাম, আজকে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বাবা মিক্সিতে পেস্ট করছে, পুরোটা তোমাদের চোখের সামনেই হচ্ছে, এতে কিন্তু কোনো আমি এডিটিং টেডিটিং কিছু করিনি। মিক্সিতে পেস্ট করার পর একদম ঠান্ডা, সারারাত্রি জলটা বাইরে রেখে দেবে, সেই ঠান্ডা জলে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে একদম যে সরের যে ননিটা হয় সেই ননিটা কিন্তু পুরো একদম জলে ভেসে গেছে। তো এখন আমি করব হচ্ছে ঘিটা ফোটাবো। দেখো এখানে গ্যাসটা ধরিয়ে আর গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা হচ্ছে যে দিকটায় মানে গ্যাসের যে দিকটায় একটু কম আঁচটা জলে সেই দিকটাই করে আমি ঘিটা ফোটাই। বেশি আঁচের দিকে ঘি ফোটালে ঘি অনেক সময় পুড়ে যায় বা ঘি খুব একটা বেশি হয় না, ঘিয়ের যে চনাটা বেশি হয়ে যায়। তো চলো আমি একটু স্পিডে তোমাদের এখানে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার ননিটা গলতে স্টার্ট করেছে। তো দেখো এখানে ননি পুরো একদম ফুটছে, পুরো ননিটা ফুটে গলে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা কম করে দেবো, একদম লো করে দেবো, আর এরপরে আস্তে আস্তে ফুটে 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 ঘিটা হবে। যতক্ষণ টাইম নেবে আর যত ভালোভাবে নাড়বে তত কিন্তু ঘিটা বেশি হবে এবং চনাটা কম পড়বে। তো দেখো আমি বেশ ভালোভাবেই নেড়ে নেড়ে যাচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও আমি একদম কম করে দিয়েছি। এখন দেখো মোটামুটি আমার ঘি বেরিয়ে এসছে, কিন্তু চনাগুলো এখনো পর্যন্ত লাল হয়নি। তো যতক্ষণ পর্যন্ত চনাগুলো লাল হবে আর ঘিটারও যতক্ষণ একটু লাল লাল কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাবো। কিন্তু দেখো আমার আঁচ কিন্তু একদম কম আছে, আমি কিন্তু আর আঁচ বাড়াইনি, একদম কম হিট দিয়েই আমি কিন্তু ঘিটা করছি। তো এটা হতে থাকুক আস্তে আস্তে। এই দেখো টাইম কলের পাইপ আজকে ফেটে গেছে। তো দেখো যেন বর্ষাকাল, রাস্তায় আমাদের কেমন জল যাচ্ছে পুরো, দেখো কতটা স্পিডে পুরো একদম টাইম কলের ম্যান পাইপ ফেটে গেছে। এরপর আবার কতদিন টাইম কলে জল ছাড়বে না তার ঠিক নেই। মানে আমাদের এইখানে এই জলের নিয়ে এত নানা স্থানে মানে ঝামেলা শেষ নেই। পুরো দেখো অনেক দূর থেকে মনে হয় অনেক দূরে পাইপটা ফেটে গেছে, তো প্রচুর স্পিডে জল আসছে আর অনেকটা পরিমাণ জল আসছে, তোমরা আশা করে দেখে বুঝতেই পারছ। আর দেখো আমার পাড়ার রাস্তায় মনে হচ্ছে যেন এটা রাস্তা নয়, এটা হচ্ছে একটা ছোটোখাটো নদী বয়ে যাচ্ছে, সেরকমই মনে হচ্ছে দেখে, তাই না? তোমাদের এখানে এই একটা সমস্যা, এক দুদিন ছাড়া ছাড়াই পাইপ ফেটেই যাচ্ছে, জলের পাইপ ফেটেই যাচ্ছে আর টাইম কলে জল বন্ধ করে রাখছে। দাদা ফোন করছে, ফোন আটটাম আনুন আনুন, আগুন আগুন আগুন, কই ধুমা আছে, ধুমা ধুমা। তো এখন দেখো আমার ঘি পুরো একদম রেডি, ফেনা ফেনা উঠে গেছে ঘিয়ের কালার, আমি গ্যাসটা পুরো বন্ধ করে দিলাম। এরপর এই ফেনাগুলো যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা হতে দেব, গরম গরম তো ঢালা যাবে না।
এখন হচ্ছে আমার স্নান টান হয়ে গেছে। স্নান করে আমি উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর আজকে সকালবেলা জলটা বার করা হয়নি, ভাবলাম যে একটুখানি বেলা হোক তারপরে জলটা বার করবো। তো স্নান টান করে এখন জলটা বাইরে রোদে দিচ্ছি, আর বোতল যেগুলো আছে ফাঁকা সেই বোতলগুলো আমি ভর্তি করে নিচ্ছি। ভর্তি করে বোতল আর বালতিটা তো আমি রোদে নামিয়ে দিই, সারাদিন রোদ পায় জলে, তারপরে ভাত খাবার দাবার খাওয়া হয়ে গেলে ঘরে ঢুকিয়ে দিই, তাহলে জলটা গরম থাকে। এমনিতে তো এই শীতকালে ঠান্ডা জল মুখে নেওয়া যায় না, আর সব সময় তো গরম করা সম্ভব হয় না, কিন্তু রোদে নামিয়ে রাখলে কী হয় বলো তো, জলটা গরম থাকে আর গরম গরম জলটা খেতে বেশ ভালোই লাগে। ঠান্ডা জল একদমই তো খাওয়া যায় না, গরম জলটা হলে খাওয়া যায়, মানে গরম বলতে খুব একটা গরম হয়নি, কিন্তু যে ঠান্ডা একদম, যেটা মুখে নিলে একদম একটা শিশিরানি হয়ে যায় না মুখটা, তো সেইটা লাগে না। মোটামুটি একটুখানি নর্মাল যে জলটা হয়, ঠান্ডা না গরম, তো সেই জলটা হয়ে যায়, সেই জন্য আমি রোদে নামিয়ে রাখি প্রতিদিন। আর এইগুলো হচ্ছে আমাদের দুটো আলাদা জল, কারণ এগুলো টাইম কলের জল নয়। আমি অনেকবার তোমাদের বলেছি টাইম কলের জল আমাদের বাড়ির কারো সহ্য হয় না, খেলেই পেটের সমস্যা হয়ে যায়, তো সেই জন্য আমাদের সেই শিলদা যেতে যেতে যে রাইস মিলটা আছে ওইখানে বোরিংয়ের জল নিয়ে আসা হয়, ওই জলটা খুবই ভালো জলটা। আর এদিকে দেখো কাবলুকে ওর মা নিয়ে আসে, কাবলু স্নান টান হয়ে গেছে, আজকে ও শ্যাম্পু করে স্নান করেছে, তো ওর মা বলছে রোদে থাক একটুখানি, চুলটা শুকনো হয়ে যাক, তো নামিয়ে দিল। আর ওর তো সবসময় বকর 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 করছে, ছুটে চলে এলো, ছুটে চলে এসে এদিকে দেখে নিল যে উনুনটা জ্বলছে কি না, তারপরে এখন কি কাজ করবে খুঁজে পাচ্ছে না, সবসময় তো কাজে ব্যস্ত, পুরো একদম কাজের মানুষ। এই দেখো ওর মা ছেড়ে দিয়ে চলে গেছে, তো ওর মাকে ছুটে আনতে গেছে, আবার ওর মাকে বলছে আমি থাকবো তুমিও এইখানে থাকো, আমি বসলে তুইও বস, মানে তোকে আর রান্নাবান্না করতে হবে না, তুই এখানে বসে বসে থাক। তো ওর মাকে এখন চিৎকার করে করে ডেকে ডেকে নিয়ে আসছে, দেখো তো এখানে আমি যেটাতে যে পিড়াটাতে বসে বসে জল ভরাচ্ছিলাম সেই পিড়াটাতেও বসলো, দিয়ে ওর মাকেও বলছে এখন বসে থাকো, দুজনেই রোদে বসে থাকবো। জল টল ভরানো হয়ে গেছে, জল টল ভরানো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রাঁধতে, পারছো পুরো একদম ভিডিওটা ধোঁয়া 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 উঠেছে, যদিও আমার উনুনটাতেও ধোঁয়া হচ্ছে, উনুনটার যে কী সমস্যা হয়েছে জানি না, মাঝে মধ্যে ধোঁয়া হচ্ছে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে জল আলু, একটা জল আলু বাড়িতে ছিলই তো সেইটা কেটে করে আমি এখন খেয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নায় যে ফুলকপি তরকারি করব, আর একটা পাঁচ মিশালি তরকারি করব, ভাতটা চাপিয়েছি, ভাতটা এই ফুটলো, তো ভাতটা হতে এখন টাইম লাগবে, ভাতটা হতে হতে মোটামুটি আমি তরকারি পাতিগুলো কেটে নিই সব, আর এই যে জল আলুটা খেয়ে নিই তার আগে। আজকে দেখো বিটরুটের তরকারি করবো, এই যে বিটরুটটা বাবা একটা বিটরুট নিয়ে এসেছিলো, তো ওটা ছিলই শুকনো হয়ে যাচ্ছিলো, রান্না করাই হয়নি, আজকে করবো। বিট যে তরকারিতে দেবে সেই তরকারি পুরো একদম রক্তের মতো লাল হয়ে যাবে, বেশ ভালো লাগে দেখতে, একদম লাল লাল, আর খেতে খুব একটা খারাপ লাগে না। এই দেখো ভেতর পুরো একদম লাল, কাটলে হাতটাও লাল হয়ে যাবে, বাট এর রঙটা ধরে না, ছেড়ে যায়, অন্য জিনিসে যেন রং ধরে যায়। তো এখন মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। আজকে এখন ময়দা মাখছি, ময়দাটা এখনই কেন মাখছি তোমাদের বলি, আজকে হচ্ছে বিকেলবেলা নান করব, নান পুরি বা নান পুরি নয় ঠিক, নান বা নান পুরি একই জিনিস হলো, তো তার জন্য এখন ময়দা মাখছি। তোমাদের সাথে নান রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি, তো আজকে তোমাদেরকে একটুখানি বলে দিই। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার সাথে দিয়ে দিলাম হচ্ছে নুন, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, টক দইটা তো মাস্ট লাগবেই, টক দই, আর গরম জল, আর ময়ান দেওয়ার জন্য তো রিফাইন্ড তেল লাগছেই, সাদার তেল যেটা, তো সেই সাদার তেল দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্স করব, এগুলো মানে নুন, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার আর তেল, সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করলাম, তারপরে দইটা দিয়ে একটুখানি ময়দাটা মাখতে হবে, দইটা দিয়ে মেখে দেখতে হবে যে কতটা পরিমাণ জল লাগবে। আর আর এই যে মগটাতে দেখতে পাচ্ছি এটাতে আমি হালকা, একদমই হালকা গরম জল করে নিয়েছি, এটা একটু একটুখানি দিয়ে দিয়ে একদম শক্ত শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে। তো এই দেখো আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, একদম শক্ত শক্ত করে ময়দাটা মেখে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুরো 4-5 ঘন্টার মতো, খুব বেশি টাইম রাখতে হয় এটা। আর এটা কিন্তু দেখো একদম আমি শক্ত শক্ত করে মেখেছি, আর কিন্তু যখন আমি ঢাকাটা খুলবো তখন একদম কিন্তু নরম হয়ে যাবে। এখন মোটামুটি আমার একবেলার কাজ হলো, ভাত খাবার দাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ময়দাটা মেখে রাখলাম, আজ বিকেলে নান করবো, তোমাদের তো বললাম আমি সবটাই, তো
ময়দাটা মেখে রেখে দিলাম। ময়দাটা মাখা এখন থাকবে প্রায় 4 ঘন্টা মতো থাকবে, কারণ 2:30টার সময় এখন, যদিও 3টা বেজে গেছে। তো 3টা থেকে মোটামুটি আমি 7:30-8টার দিকে করব নানটা। তো 4.5 ঘন্টা 5 ঘন্টা বা 4 ঘন্টা মতো তো থাকবেই, ওটাকে 4-5 ঘন্টা রাখতে হয়, সবথেকে ভালো হয়, মানে যতটা বেশি টাইম রাখা যায় তত ভালো হয়। আমি আগেই এইসব কথা তোমাদের বলেছি আগে অনেক আগের ভিডিওয়। তো আজকে আবার করছি, তো আবার একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, বাট একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এতক্ষণে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। তো আমার এই বেশ কিছুদিন ধরে মানে রান্নাবান্না খাবার দাবার খেতে এতটা লেট হচ্ছে। আগে 1টার সময় খাবার খেতাম, মানে ভাত ভাত খাবার কথা বলছি, 1টার সময় খেতাম, এখন সেটা হয়ে যাচ্ছে কোনো কোনো মানে 1:45-2 এরকম বেজে যাচ্ছে, এত লেট হচ্ছে, মানে সমস্ত কিছুতে লেট। শরীরটাও মাঝে মধ্যে খারাপ লাগছে, ব্যথা তোমার শরীরে লেগেই আছে, কবে পা ব্যথা, কবে মাথা ব্যথা, কবে পেট ব্যথা, ব্যথা লেগেই আছে। আর কাজবাজ করতেও দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য শরীরটা অ্যাকচুয়ালি সুস্থ থাকছে না। আগে আমার শরীর এত খারাপ হতো না, আগে আমার লাইফস্টাইলটাও একটু অন্যরকম ছিল। মানে আগে আমার কী হতো জানো তো, সমস্ত কিছু একদম টাইমের টাইম হতো, সমস্ত কিছু টাইমের টাইম, মানে ভাত আমার মোটামুটি 11:30-12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত, একদম 1টার সময় সবাই খাওয়া দাওয়া করতো, বসতো আর কি, দেন 1:30-টার মধ্যে খাবার দাবার খাওয়া হয়ে যেত, ধুয়ে ধুয়ে 2টার মধ্যে আমি চলে আসতাম রুমে। আর তখন 2টো থেকে মোটামুটি 4:00-5:00 পর্যন্ত আমার রেস্ট ছিল। আর এখন ধরো 3টার সময় হলো, সব কাজবাজ কমপ্লিট, 3টা থেকে 4টা এখন ঘরে বসবো, নিজের কাজবাজ করবো, এরপরে 4টার সময় আরও উঠে ঘরের কাজবাজে লেগে পড়তে হবে। আর আগে আমার টাইম টু টাইম, আগে সকাল সকাল মানে অনেক ভোর ভোর উঠতাম, এখনও যদিও ভোর ভোর উঠি কিন্তু আগের মতো অতটাও আর ভোর ভোর উঠতে পারি না। আর আগে ভোর ভোর উঠতাম তার কারণ তাড়াতাড়ি ঘুমোতে যেতাম, এখন রাত্রেবেলায় ধরো 4টার সময় উঠবো, 4টার সময় উঠে বড়দের জন্য জল গরম, ঘর ঝাঁটপাট, গোছ গাছ, জামাকাপড় তোলা, গোছ গাছ করা, সমস্ত কিছু করতে করতে, তারপর খাবার দাবার করা, হেনা তেনা করতে করতে মোটামুটি রাত 11:30 কখন বেজে যাবে খুঁজেই পাবো না, রাত 11:30 বেজে যায়। তো ঘুমোতে ঘুমোতেও 12:30-1টা-1:30 হয়ে যাচ্ছে, সেই জন্য মানে একদম ভোর ভোর উঠতে পারছি না, মানে মোটে সকালকে উঠি, ঘুম থেকে আমি দেরি করে উঠি না এখন। তো এই সমস্ত কিছুই আমার এখন মানে প্রচণ্ড সেই ডিপ্রেশন টাইপের লাগছে, ঠিক আছে, যে এত মানে সব ঠিকই আছে, সব সকালেরটা পুরো টাইম টু টাইম হচ্ছে, কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া করে যখন ঘরে আসি তখন বেশিরভাগ দিনে দেখছি 2:30-3:00 বেজে যাচ্ছে। তো এরকম কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার লাইফস্টাইলটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। আগে আমি একটা রুটিন অনুযায়ী চলতাম, এখনও আর সেই রুটিন ফুটিন কিছু ফলো করাই হচ্ছে না। একটা সময় ছিল যখন মানে এই রুটিন টুটিন সব গণ্ডগোল হয়ে গেলো, সেটা হচ্ছে যে আমার শাশুড়িমার একবার প্রচুর শরীর খারাপ করেছিল, তো অপারেশন করতে হয়েছিলো, তখন মানে পুরো সংসারের চাপটা এসে আমার উপর পড়ে, মানে তখন থেকে আর কি। তো আমি ভেবেছিলাম যে কিছুদিন হয়তো, তখনও গড়বড়টা শুরু হয়েছে আমার, তখন ভেবেছিলাম যে কিছুদিন থেকে পর যখন অভ্যাস হয়ে যাবে তখন হয়তো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, টাইম টু টাইম হবে, টাইম টু টাইম হচ্ছিলো কিছুদিন, কিন্তু বিগত 1 সপ্তাহ ধরে আমার এরকম গড়বড় হচ্ছে। তো আমাকে আবার সেই পুরনো রুটিন একটা তো মানে রুটিনে ফিরে যেতে হবে, একটা নতুন রুটিন তৈরি করতে হবে, সেই রুটিন অনুযায়ী চলতে হবে, তাহলে আমার এই শরীর খারাপও যাবে না আর টাইম ম্যানেজমেন্ট করতেও পারবো না। আর আমার কাজের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা একদম গুরুত্বপূর্ণ, সমস্ত কাজ একদম টাইম টু টাইম আমাকে করতেই হবে, নাহলে আমার পুরো সিস্টেমটাই গড়বড় হয়ে যাবে। তো আবার সেই পুরনো রুলে আমাকে ফিরে যেতে হবে, না হলে আমার আর সুস্থ থাকা হবে না। আগে এক্সারসাইজ করতাম, কাজ করতাম, ঘরে রান্নাবান্না সংসারের সমস্ত কাজ তো থাকতোই, তার সঙ্গে এক্সারসাইজ করতে পারতাম, নিজের জন্য টাইম, হাতের কাজ, এখন তো আর উল টুল নিয়ে বসাই হয় না। তোমাদের সাথে DIY আর্ট শেয়ার করবো ভাবছি, কিন্তু হচ্ছেই না, পাচ্ছিই না, সময় বার করতেই পাচ্ছি না, সংসারের কাজ করতে করতে সময় কখনই হাওয়া হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আগে সব কিছু করতাম, নিজের জন্য টাইম পেতাম, নিজের পছন্দের কাজ করার জন্য টাইম পেতাম সংসারের কাজ করেও, তারপরে এক্সারসাইজ করতাম, এক্সারসাইজ করার জন্য আমার শরীরটা খুব ভালো ছিল। আর এক্সারসাইজ করা যেদিন থেকে বন্ধ হয়েছে সেই দিন থেকেই আমার এই শরীরে ব্যথা বেদনা, মানে শরীরে একের পর এক প্রবলেম শুরু হয়েছে, সাথে সাথে আমার এই যে মুখে এত দাগ, পিম্পল টিম্পল বার হওয়া স্টার্ট হয়েছে। তো সমস্ত কিছু তৈরি করতে গেলে মানে সমস্ত কিছু ঠিক করতে গেলে আমাকে আবার সেই রুটিন তৈরি করতে হবে এবং রুটিন অনুযায়ী চলতে হবে। তো এখন মানে এমন অভ্যাস, বিগত 5-6 মাস ধরে এমন অভ্যাস হয়ে গেছে না ওই টাইম টু টাইম কাজ করার, মানে ওই যে রুটিন তৈরি করতে বসবো ভাবলেই আমার গায়ে জ্বর চলে আসে, সেটা আর বসতেই পাচ্ছি না। গুড ইভিনিং, এখন বাজে 7:00। তো বাবা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ময়দা টয়দা মেখে রেখে দিয়েছো, আমি বললাম হ্যাঁ বাবা, জিজ্ঞেস করলো কী কী দিয়েছো,
তো আমি তো ইস্ট দিইনি, কারণ আমি জানি যে আমাদের বাড়িতে ইস্ট নেই। আর বাবা বলছে ইস্ট আছে, মানে বাবা মাঝখানে কোনো একদিন এনে রেখেছে, তো সেটা আমি জানি না। তাই বাবা এখন আমাকে ইস্টটা দিল, তো আমি আবার সেই ইস্ট দিয়ে ময়দাটা মেখে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এখন দেখো আধা ঘন্টা পরে ঢাকা খুললাম। এটা বেশিক্ষণ রাখলে খুব ভালো হতো, তো যাই হোক আমি তো জানতাম না, তো আধা ঘন্টা মতো পরে খুললাম। এখন 8টা বেজে গেছে, 8:10-15 বাজবে, তো এই সময় আমি আবার স্টার্ট করলাম নানগুলো তৈরি করার জন্য। তো আবার ভালোভাবে নান, মানে ইস্ট দিয়ে যে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আবারও ভালোভাবে আমি ময়দাটা মেখে নিলাম। তারপরে এখন দেখো লেচিগুলো কাটছি, আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় কাটতে হবে, লুচির সাইজের লেচি কাটলে হবে না। আমরা যেরকম রুটি করি সেই রুটির সাইজের লেচি কাটতে হবে, কারণ নানটা একটুখানি মোটা মোটা হয় আর একটু লুচির থেকে একটুখানি বড় বড় হয়। তো এখন দেখো আমি লেচিগুলো সব করে নিচ্ছি, লেচিগুলো করে তারপরে বেলে সব একসঙ্গে বেলে নেব, তারপরে নানগুলো ভাজবো, কারণ নানগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়। নান ভাজতে ভাজতে বেলা কোনোভাবে সম্ভব নয়, খুবই তাড়াতাড়ি নান, না হলে পুড়ে একদম ছাই হয়ে যাবে সব। এখন দেখো আমি নানগুলো বেলে নিচ্ছি সব, তো আমি চাকতি বেলনাতে তেল ভালোভাবে বুলিয়ে নিয়েছি, আর নানগুলো খুব বড়োভাবে বেলে নিচ্ছি, কারণ এটা রাখবো তো কিছুক্ষণ, মানে সবগুলো বেলতে বেলতে। তাই প্রথমে যে নানগুলো বেলেছি সেই নানগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, মানে একদম টেনে যাবে পুরো, তো সেই জন্য বড় বড় পাতলা পাতলা করেই আমি বেলছি। আমার বর বলল এখন যে বেশি মোটা মোটা করো না, পাতলা পাতলা করেই করো, তো বেলছি পাতলা পাতলা করে, কিন্তু এগুলো পরে আবার মোটা হয়ে যাবে, তখন পরে আবার বেলে বেলে এগুলোকে ভাজতে হবে, আর সব একসঙ্গে বেলে রাখলে সুবিধা হয়, তাই না? তো চলো নানগুলো আমি বেলে নিই সব, বেলে নিয়ে আর তারপরে ভাজাটা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমার সমস্ত নানগুলো বেলা হয়ে গেছে। এখন দেখো তেলটা খুব ভালোভাবে গরম করে আর নানগুলো ছেড়ে দিলাম, একটা ছোট্ট নান হয়েছিল সেইটা ছাড়লাম, আর কি সুন্দর ফুলে গেল দেখো, একদম ফুলে যেন ফেটে যাবে, এত ভালো লাগছিল আজকে নানগুলো ভাজতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো নান ভাজার প্রসেসটা তোমাদের একটুখানি বলে দিই। প্রথমে তো কড়াই গরম করবে, খুব হিট দিয়ে কড়াইটা খুব হিট দিয়ে গরম করে নেওয়ার পরে কিন্তু আঁচটা কম করে দিতে হবে, আঁচটা কম করে দিয়ে নানটা ভাজতে হবে, নাহলে কিন্তু এই যে দেখো আমার এইটা লাল হয়ে, একদম কড়াইয়ের তেলটা অনেক গরম হয়ে গেছিলো তার জন্য লাল হয়ে গেছে, তো লাল কিন্তু হবে না, একদম সাদা সাদা হবে। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর যে ফুলছে, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, পুরো একদম ফুলে যেন ডবলের থেকেও 4x সাইজ হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম এই যে নানগুলো যত ভালো করেই বেলে রাখি না কেন, সেগুলো জড়ো হয়ে ছোট হয়ে মোটা হয়ে যাবে, তখন মোটামুটি নানগুলো তো বেলাই আছে, তারপরে আর একটুখানি পাতলা পাতলা করে বেলে আর কড়াই দিয়ে দিচ্ছি, আর দেখো নানগুলো ফুলে যাচ্ছে। নান এমনিতে মোটা মোটা হয়, কিন্তু আমার বর মোটা মোটা খেতে পছন্দ করে না, ওর আবার পাতলা পাতলা দরকার, তো সেই জন্য আবার বেলে পাতলা পাতলা করছি, আর একটা একটা বেলছি, একটা একটা ছাঁকছি, এগুলো তো অনেক বেশি করে ছাঁকা যাবে না। আর মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লোহার কড়াইতে ভাজাভাজি করে তোমাদের বলেইছি, কারণ কড়াই পুড়ে যাওয়ার একটা ভয় থাকে না। তো চলো নানগুলো সব ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমার নান সব করা কমপ্লিট, এখন খাবার দাবার বেড়ে নিচ্ছি। তো আজকে নান করেছি, নান করার সঙ্গে ফুলকপির রসা করেছি, ফুলকপির রসা দিয়ে আজকে নান খাওয়া হবে। আমার বরকে অ্যাকচুয়ালি আমি বলি নিজে নান করব, তো আমার বর বলছে তুমি যদি বলতে আমি মিষ্টি নিয়ে আসতাম দোকান থেকে, তো আমি বললাম মিষ্টি ছাড়াও ভালো লাগবে খেতে, তো বললো হ্যাঁ ঠিকই আছে। তো ফুলকপির রসা করেছি, ফুলকপির রসা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যেত। তো দেখো আজকে হচ্ছে হোয়াইট হোয়াইট নান আর লাল লাল ফুলকপির রসা, তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। মোটামুটি এখন রাত্রেবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট, হাত মুখ ধুয়েও চলে এসেছি, আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে যায় অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও অল নোটিফিকেশানে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। আর আজকের নানগুলো একদম অসাধারণ হয়েছিল, অসাধারণ না বলে পাচ্ছি না, অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমার তো নানগুলো করতে করতেই এত মজা লেগেছে যে আমি পুরো নাচতে নাচতে নানগুলো ভেজেছি, খুব মজা হচ্ছিলো না মানে ভাজতে,
যদি লুচি নান বা পরোটা যাই করো না কেন, যদি একদম ফুলে যায় তো খুব মজা হয়। এটা তারাই জানবে যারা রান্না করে, তারাই জানবে যেটা কতটা আনন্দ হয়। তো যাই হোক, চলো আর বেশি বকবক করছি না, গুড নাইট।